বাংলাদেশ ছাড়াও এশিয়ার এগারোটি দেশের ছাত্রীরা পড়ালেখা করছেন চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের কোন স্থায়ী ক্যাম্পাস ছিল না ইতিপূর্বে বর্তমান সরকার প্রায় আশি মিলিয়ন ডলার মূল্যের পাহাড় বেষ্টিত এই জায়গাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রদান করেন আর সেই সাথে বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি স্থায়ী ক্যাম্পাসের কাজ উদ্বোধন করতে চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী প্রতি বৈষম্য দূর করতে এবং নারীকে উন্নয়ন কর্মকাণ্ডে মূল ধারায় নিয়ে আসতে আমরা ইতিমধ্যে জাতীয় নারী নীতি ঘোষণা করেছি কবি ইসলাম নারী পুরুষের বৈষম্যকে স্বীকার করে না তবু এক ধর্ম ব্যবসায়ীরা ঘোষিত নারী নীতির ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমি বিশ্বাস করি দেশের নারী সমাজ সহ সচেতন নাগরিকগণ তাদের এই তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি বর্তমান সরকারের নানা পরিকল্পনা আর কথাও তুলে বাংলাদেশের ইতিহাসে এবারই মন্ত্রিপরিষদে প্রধানমন্ত্রীর পাশাপাশি পাঁচজন নারী মন্ত্রী রয়েছে এবং সেটাও সবথেকে গুরুত্বপূর্ণ সেক্টরগুলি যেমন এগ্রিকালচার হোম ফরেন নারী শিশু শ্রম এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে পাঁচজন তবে আমি তাতেও খুশি না কারণ যতক্ষণ পর্যন্ত ফিফটি ফিফটি না হবে ততক্ষণ পর্যন্ত তো বলতে পারি না যে সত্যি নারী ক্ষমতায়ন হলো এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের পক্ষে যে কোনো সহযোগিতা সরকার করবে বলে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী ছেরি ব্লেয়ার ও বিশ্বব্যাংকের এমডি মিস নজিও কঞ্জো ইওলা এ সময় সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য উপস্থিত ছিলেন নারী উন্নয়ন নীতিমেলা নিয়ে কোরআন হাদিসকে যারা বিকৃতভাবে ব্যাখ্যা করেন তাদের বিরুদ্ধে প্রথমে নারীকে এগিয়ে আসতে হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের এশিয়ান উইমেন ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে আলমগীরপু আর টিভি